দিস ইজ উইজি HM9। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রিভিউ করার, সো আপনাদের কথা অনুযায়ী হাজির হয়ে গেলাম। যারা উইজি HM9 নিয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন, অ্যান্ড যদি HM9 এর সাথে CK1 এর কম্পারিজন ভিডিও দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে পিক্সেল গ্যাজেটস পিটি। তাদের কাছে HM9 400 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এর পাশাপাশি তাদের কাছে সকল ধরনের মোবাইলের ইয়ারফোন এবং মোবাইল অ্যাক্সেসরিজ কম দামে পাবেন, অ্যান্ড সাধ্যের মধ্যে পেয়ে যাবেন সবকিছুই। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অ্যাজ ইউজুয়াল আপনাদের সাথে আমি আছি রেজওয়ান হাসনাত। সো আমাদের রিভিউর আলোচ্য বিষয় হলো উইজি HM9, অ্যান্ড আমার ভয়েস যদি একটু অন্যরকম শোনা যায় তার জন্য সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। উইজি HM9 লো বাজেট অর আন্ডার 500 টাকা রেঞ্জের একটি ইয়ারফোন। লুকসের দিক দিয়ে দেখতে একদম ডিসেন্ট, অ্যান্ড ইয়ারপ্লাগুলো এর অপোজিট সাইডে দেখতে অনেকটা মেটালিক টাইপ মনে হয়, অ্যান্ড এর ইয়ার টিপসগুলো যথেষ্ট কমফোর্টেবল ছিল, অ্যান্ড পিটি মাস সবার কানেই ভালোভাবে ফিট হবে, অ্যান্ড যারা জগিং ওয়াকিং এর জন্য ইউজ করতে চান তাদের জন্য পারফেক্ট। তবে এর বিল্ড কোয়ালিটি ছিল অ্যাভারেজ, কেবল জয়েন্টগুলো ভালো ছিল এবং স্ট্রং ছিল, কিন্তু কোনো সিলিকন কোটিং ছিল না, সহজেই পকেটে পেঁচিয়ে যেতে পারে, অ্যান্ড ইনপুট জ্যাকটি ছিল স্ট্রেট শেপডের। নর্মাল ইউজে তেমন কিছু হওয়ার কথা না, বাট বিল্ড কোয়ালিটি আহামরি তেমন না, অ্যাভারেজ কোয়ালিটি এর। একটু বেশি আশা ছিল বিল্ড কোয়ালিটির দিক থেকে HM9 এর কাছ থেকে। এর সাথে HM9 এ পাবেন ভলিউম স্লাইডার, অনেকটা CK8 এর মতো স্লাইডার দিয়েছে এতে। যদিও আমার কাছে এই ফিচারটি তেমন ইউজের মনে হয় নাই, আমি জাস্ট মাঝে মাঝে সাইলেন্ট মিউট করার জন্য ইউজ করি, আর মাঝে মাঝে ইউজই করি না এই বাটনটা। অ্যান্ড এর সাথে মিউজিক প্লে পজ বাটন আর কল এন্ড অর রিসিভ বাটন থাকছে। তবে সাউন্ড কোয়ালিটি আমাকে হতাশ করে নাই, বাট আগেই বলে দিই যারা অতিরিক্ত বেস পছন্দ করেন তাদের জন্য এটি না। HM9 টোটালি ব্যালেন্স সাউন্ড প্রোডিউস করে, মিড এবং হাই সবই পয়েন্ট টু পয়েন্টস পাবেন, অতিরিক্ত ট্রেবল নাই এবং সাউন্ড কোয়ালিটিতে কোনো মাসি অথবা ডাল ফিল ছিল না। ইউ ক্যান এনজয় এভরি সেকেন্ড অফ দ্য মিউজিক, লিটিল বিট বেস ভোকাল এবং ইনস্ট্রুমেন্টালের একদম পারফেক্ট ম্যাচ ছিল, তবে বেসটা একটু ডিপ হলে বেটার হতো। বাট যারা একদম ন্যাচারাল সাউন্ড কোয়ালিটি চান এবং ব্যালান্স সাউন্ড কোয়ালিটি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। বাট CK1 এর মতো বেস ড্রপগুলো এনজয় করতে পারছিলাম না এতে, বাট লং টাইম ইউজে এবং যারা ভোকাল এনজয় করতে পছন্দ করেন তাদের জন্য প্রবলেম হবে না। অ্যান্ড আপনারা যদি CK1 ভার্সেস HM9 এর কম্পারিজন ভিডিও দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো যারা 400 টাকা বাজেটে হাই কোয়ালিটি এর ব্যালান্স ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য রেকমেন্ড করার মতো একটি ইয়ারফোন উইজি HM12 এর রিভিউও পাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও আপনাদের সাথে হাজির হয়ে যাব। টিল দেন রেজওয়ান হাসনাত সাইনিং অফ, আল্লাহ হাফেজ।